কাচের ভবন বাড়াচ্ছে রাজধানীর তাপমাত্রা সৌন্দর্য বাড়াতে এসব ভবনে কাচের ব্যবহার দেশের আবহাওয়া ও পরিবেশের জন্য উপযোগী নয় বলছেন বিশেষজ্ঞরা ভবন নির্মাণের নীতিমালায় এই বিষয়ে নির্দেশনা তৈরি পরামর্শ দিয়ে নগর পরিকল্পনাবিদরা বলছেন অপরিকল্পিত নগরায়নের খেসারত দিচ্ছে সাধারণ মানুষ আশির দশকের দিকে রাজধানী সহ বিভিন্ন স্থানে শুরু হয় ভবনে কাচের ব্যবহার মূলত সৌন্দর্য বাড়াতেই শুরু হয় কাচের ব্যবহার শীতপ্রধান দেশের অনুকরণে আধুনিক নগর তৈরিতে কাচের ব্যবহার করলেও এটি দেশের পরিবেশ ও আবহাওয়ার উপযোগী নয় বিশেষজ্ঞরা বলছেন অন্য এলাকার তুলনায় এসব ভবনের আশেপাশের তাপমাত্রা অন্তত দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে স্থপতি ও নগর পরিকল্পনাবিদরা বলছেন কাচের দেয়ালে সূর্যের আলোর প্রতিফলন তাপমাত্রা বাড়িয়ে দেয় এসব ভবন ঠান্ডা রাখতে পারছে এসির ব্যবহার যা আরো বাড়িয়ে দিচ্ছে তাপমাত্রা সস্তা কাচের ভবন তৈরি করার মধ্যে দিয়ে তাপ শোষণের যে আবরণ তৈরির প্রবণতা বাড়ছে এর ফলে প্রচন্ড রকমভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উপর চাপ বাড়ছে সরকারের উচিত ইমারত নির্মাণ বিধিমালা এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্টে জরুরি বিষয় হিসাবে এটাকে আরোপিত করে এই বিষয়টা একটা সামঞ্জস্যপূর্ণ নির্মাণ প্রকৌশল বার করা অতিরিক্ত গরমে মানুষের জীবন সহনীয় করতে পরিবেশ বান্ধব ভবন নির্মাণ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের কাচের ব্যবহার যে শহরেই বেশি থাকবে সেখানে সে হিট ইন্টেন্সিফাই করবে এটাকে বাড়িয়ে তুলবে আপনার তাপমাত্রা নগরে যা থাকবে মানুষ এটা বেশি ফিল করবে কাচের বিল্ডিং যিনি বানাচ্ছেন তিনি কিন্তু এটাকে যদি আবার পরিবেশ বান্ধব বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিল্ডিং বানাতেন তাহলে হয়তো খরচও কম পড়তো বিল্ডিংটা স্থায়িত্বশীল বেশি হতো দেখতেও ভালো হতো ভবন নির্মাণে কাচের ব্যবহার কমানো গেলে তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রভাব রাখবে বলে মনে করেন নগর পরিকল্পনা বিদ্রা এজন্য ইমারত বিধিমালা সংশোধন করে কাচের ব্যবহার নিরুৎসাহিত করার পরামর্শ তাদের জাহানারা পারভিন Independent News, Dhaka.